Good morning, student, everybody. আজকে যে বইটা পড়াবো সেটা হচ্ছে কিশলয় গণিত। এই বইটা যে আজকে পড়াবো আজকে 11 12 13 14 15 এই চারটে পড়াবো আপনারা দেখবেন 10 নম্বর পাতায় আছে প্রথমে আছে দেখবেন পয়সা টাকা পয়সা 12টা আছে দেখবেন পয়সা এবার কিভাবে পয়সা একটা কথা সবসময় মনে রাখবে পয়সা কিন্তু সব সময় দুঘরের হবে পয়সা কিন্তু যখন দশমিক দেবেন দুঘরের পয়সা হবে পয়সা কিন্তু এক ঘরে লিখলে সেটা সাধারণত ভুল তোমার যদি এক পয়সা লিখতে হয় দশমিক শূন্য এক আবার দশমিক পাঁচ লিখলে সেটা 50 পয়সা কিন্তু পাঁচ শূন্য লিখলেই ওটাই বেস্ট এটাই বেস্ট তাই তোমাদের প্রতিদিন বলে দিচ্ছি এই যে পয়সা এক টাকা পয়সা টাকা কিন্তু এইটাই সবচেয়ে বেস্ট লেখা হচ্ছে এইটা লিখলে আরো ভালো হয় এটা লিখলে ভালো হয় আর যদি আমরা যদি বলি তিন পয়সা তখন লিখবো এক টাকা তিন পয়সা তখন শূন্য দিয়ে তিন পয়সা এই টাকা পয়সা এবার টাকা পয়সা এই অঙ্কটা করার পর টাকা পয়সা যখন এই অঙ্কটা হবে তখন দেখবে পেছন দিকের পাতায় চলে যাবে মোটামুটি ওই 114-15 পাতায় তুমি চলে যাবে একশো চোদ্দ পনেরো পাতায় চলে যাবে ওইখানে আছে সম্ভবত টাকা পয়সার অঙ্ক ওখানে তোমরা যখন টাকা পয়সা অঙ্কগুলো করবে খুব সতর্ক ভাবে করবে দশমিকের তলায় দশমিক যেমন বসে অনেক সময় বাচ্চারা ভুল করে ফেলে যে দশমিকের জায়গায় তুমি যাবে এবার তুমি চলে যাবে মুদ্রা মুদ্রা বলে একটা পাতা আছে 113 পাতা আমি বলছিলাম 113-114 পাতায় ওইখানে যাওয়ার পর এইখানে আমরা রিভাইজ দিচ্ছি টুয়ের এগুলো পড়ানো হয়েছে আজকে এইটা রিভাইজ দেওয়া হচ্ছে তা আপনারা ভালোভাবে এগুলো বাচ্চাগুলোকে শেখাবেন এবং বাচ্চাগুলো নিয়ে থেকে ভালোভাবে করতে হবে না হলে কিন্তু এই অঙ্কগুলো কঠিন আছে এবার তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন বলছো 100 পয়সা অনেকে লেখে 100 পয়সা পয়সা তাহলে এটা আমার কত হলো আমরা লিখবো এক টাকা এক টাকা এক টাকা এই যে 100 পয়সা এক টাকা দেখো এইটাকে আমরা চেঞ্জ করতে পারি কিরম চেঞ্জ আমি বলেছিলাম পয়সার ঘর দুটো হবে দুটো যদি পয়সা ঘর হয় তুমি এখানে দিয়ে দাও এইটাকে টাকা লিখে দাও এটি হচ্ছে চেঞ্জ এই যে পয়সার ঘর সবসময় দুটো সংখ্যা হতেই হবে যেমন কিলোগ্রাম হেক্টোগ্রাম মিটার ডেসিমিটার এগুলো মিটারের ঘরে তিনটে সংখ্যা হবে অন্য কোনো সংখ্যা হবে না এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক এইবার 13 নম্বর অঙ্ক বলছে 13 নম্বর তারপরে 12 নম্বর পর 13 নম্বর অঙ্কটা বলছে দৈর্ঘ্য 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 মাপার পরিমাপের মূল একক হচ্ছে তোমার মিটার কিন্তু দৈর্ঘ্য কোনগুলো মাপা হয় যেমন দেখো যে ফিতে দিয়ে যেগুলো মাপা হয় সেটি হচ্ছে দৈর্ঘ্য সে 1 মিটার হতে পারে 1 ফুট হতে পারে 1 সেন্টিমিটার হতে পারে যেটা ফিতে দিয়ে মাপা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সেটা মাপা হয় দৈর্ঘ্যর মূল একক হচ্ছে মিটার তারপরে 14 নম্বর আছে ওজন ওজন পরিমাপের মাপ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওজনের এ হচ্ছে একক হচ্ছে মূলে বলে গ্রাম এবার অনেকে গিয়ে বলে 100 গ্রাম তেল দাও তেল কিন্তু গ্রামে হয় না তেল কিন্তু লিটারে জল পদার্থ তরল পদার্থ সেটা কিন্তু সবসময় লিটারে আসে আমরা যেহেতু দোকানে গিয়ে বলি 100 গ্রাম তেল দাও হ্যাঁ 100 গ্রাম এক কিন্তু কেরোসিন দোকানে যখন আমরা ঢুকি তখন কিন্তু আমাদের বলতে হয় 1 লিটার তেল দাও কারণ লিটার তরল পদার্থের একক হচ্ছে সবসময় চেয়ে রাখবে লিটার আর
আর ওজনের পরিমাপ সব সময় একক জেনে রাখবে গ্রাম। এবার ওজন পরিমাপটা কোথা দিয়ে যাবে, তুমি আস্তে আস্তে যখন গিয়ে বলে 1 কিলো আলু দাও, 1 কিলো আলু চাইলে সেটা কিন্তু গ্রাম, সেটা কিন্তু আর লিটার নয়। আমরা কিন্তু সব সময় ভুল করি, দোকানে গিয়ে বলি 100 গ্রাম তেল দাও বা 1 কিলো তেল দাও, এটা আমরা সম্পূর্ণ ভুল। এর দেয় আমাদের ভুলভাল চলে আসছে দীর্ঘদিন যাবৎ সেইভাবেই হয়। তাই আমরা যখন তরল পদার্থ যখন মাপবো সেটা হচ্ছে লিটার, যখন ওজনের দেব নেব তার একক হচ্ছে গ্রাম, আর যেটা আমরা মেপে নেব ধরো কাপড় হোক যাই হোক যেটা মেপে সেটা হচ্ছে তোমার মিটার, এইভাবে আমরা মেটে নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, আজকের মতো শেষ করলাম।